সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল আর টোয়েন্টি ফোর টিভি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা আপুকে নিয়ে একটি প্রতিবেদন করেছি সেখানে যেমনটা জানতে পেরেছি যে রিতা আপু একজন নারী উদ্যোক্তা প্লাস পাশাপাশি তার একটি ছোট একটি পার্লার আছে যেখান থেকে তিনি শুরু করেছেন এবং আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো দর্শক আপনাদেরকে আমাদের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আমরা চলে যাচ্ছি রিতাফুর কাছে আপু আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ বাতু রিতাফু আমরা যেমনটা জানতে পেরেছি যে আপনি প্রথম পর্বে আমাদেরকে বলেছেন যে আপনি একজন বিউটিশিয়ান পাশাপাশি আপনি একটি জব করছেন তো আমরা আপনার কাছে এই পর্বে জানতে চাইবো যে আপনি তো যেহেতু আপনার একটি পার্লার আছে আপনি সেখানে কি কি মানে সার্ভিস দিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আর কি আলোচনা করব। তো আপু আপনার শুরুতে জানতে চাইবো যে আপনি পরিচয়টা একটু আরেকটু বলেন তাহলে আমাদের দর্শকরা দ্বিতীয় পর্বটি যারা দেখছে তারা একটু জানতে পারবে আমার নাম রীতা আমি জব করে এশিয়ান টিভিতে পাশাপাশি ছোটোখাটো একটা পার্লার আছে ঘর থেকেই এই তো হ্যাঁ দর্শক আপনাদেরকে আমরা এর আগে বলেছি যে রিতাফু একজন বিউটিশিয়ান পাশাপাশি তিনি ক্ষুদ্র একজন নারী উদ্যোক্তা সেটা আমরা কর্মকে কর্ম হিসাবে দেখি সে ছোট হোক বা বড় মানুষ ছোট থেকেই বড় হয় এটি যেমন সত্য তেমন তেমনি আমরা আজকে রিতাফুর কাছে আসলাম যে তিনি যে উদ্যোগটি নিয়েছেন এবং তিনি আমরা যতটুকু জানতে পেরেছি তার তার পার্লারে তার ছয়জন মেয়ে আছে যাদেরকে তিনি কাজ শিখাচ্ছেন স্টুডেন্ট বলা যায় তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব যে রিতাপু আরও কী কী করবেন এবং কতদূর আগে এগিয়ে যেতে চান তো রিতাপু আপনার প্রথমে আমরা যেটা জানতে চাইবো যে আপনার এখানে মানে কি কি সার্ভিস আপনি দিচ্ছেন আমার এখানে সাজের কাজগুলাই হয় গায়ে হলুদ তারপরে ব্রাইডাল সাজ পার্টি সাজ এঙ্গেজমেন্ট পার্টি তারপরে এই তো কাজ হয় এই সব কাজগুলো হয় এখানে এইসব কাজগুলোর জন্য আসে আর আমি ছোটোখাটো হলেও আমার কাছে সব কিছুই আছে একটা পার্লারে যা যা থাকার দরকার আমার সবই আছে কাজ করি আচ্ছা রিতাপু আরেকটা জিনিস আমাদেরকে বলবেন সেটা হলো যে মানে আপনার এখানে যারা সার্ভিস নিতে আসে আপনার প্রাইস কেমন সেটা কি আপনি মানে মানে যারা পার্লারে মানে প্রফেশনালি যারা যে প্রাইসটা রাখে আপনি কি সেখান থেকে একটু কম রাখেন কিনা বা সেম কিনা আসলে কাজের উপর ডিপেন্ডেন্ট আর কি সাজের উপরে কোয়ালিটি বুঝা যে যেরকম সাজ দেবে এক হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে এটা হচ্ছে যে কাজের উপর ডিপেন্ডেন্ট কে কী সাজ দেবে কাজের উপরে হ্যাঁ কে কী কী সাজ দিবে পার্টি সাজ নর্মাল তারপরে দামি কম দামি সব রকমেরই আছে এখানে সব রকমই সাজা যাবে আপনার এখানে আপনি কয়টা আইটেমের মানে সাজের তালিকা আছে আমার এখানে পার্টি সাজ গায়ে হলুদ ব্রাইডিয়াল এঙ্গেজমেন্ট পার্টি এভ্রিথিং সব কিছুই আছে আচ্ছা রীতা আরেকটা জিনিস সেটা হলো যে এখন তো শীতের সময় তো শীতে কি বেশি সাজে মেয়েরা নাকি গরমে বেশি সাজে শীতে এখন এই দিনটাই বেশি সাজা হয় এই শীতের দিনে আমাদের কাজ বেশি থাকে শীতের সময় আমরা কাজ বেশি করি বিয়ে গায়ে হলুদ তারপরে জন্মদিন পার্টিগুলা এংগেজমেন্ট পার্টিগুলা সব কিছুই শীতেই হয় শীতে আরামদায়ক আর শীতেই হয় তো আপনি তো আপনি তো একজন নারী আপনি যখন মানে আরেকজনকে সাজাচ্ছেন আপনার কি লোভ হয় কিনা যে সেই সুযোগে আমি একটু সাজি হ্যাঁ আমি তো অনেক সাজি আমার সাজা অনেক পছন্দ আমি সাজতে খুব ভালোবাসি অন্যকে সাজাইতে ভালোবাসি আচ্ছা রিতাপুর আপু আরেকটি বিষয় আপনার কাছে জানবো সেটা হলো যে আপনার একটি ফেজও আছে দেখেছি আমরা সেটা হলো যে রিতা সাজঘর হ্যাঁ তো আপনার এই ফেজে ফলোয়ার আছে কতজন আছে এই মুহূর্তে তো আমি বলতে পারছেন না দর্শক রীতা আপুর একটি ফেজ আছে যেখানে আপনার এখানে সাজের ভিডিও আপলোড করা হয় আপনারা চাইলে সে ফেস থেকেও ঘুরে আসতে পারেন রিতাফু কী ধরনের সার্ভিস দিচ্ছেন এবং সাজের যেই মানে শিডিউলগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন তো রিতাফু আরেকটি বিষয়ে আপনার যেহেতু আমরা ফেস সম্পর্কে চলে আসলাম তো আরেকটু জানি যে ফেজে তো আমরা দেখি যে অনেক ধরনের মানে বিএটি ট্রিটমেন্ট অনেক ধরনের ট্রিটমেন্ট এবং অনেক ধরনের প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি কি মানে কিছু বলবেন কিনা সেটা হলো যে মানে এই প্রোডাক্ট যেমন ফেজে অনেক ধরনের বিউটি প্রোডাক্ট যেগুলো আছে যেগুলাকে মানে স্কিন প্রোডাক্ট বলে তো এই প্রোডাক্টগুলো আসলে কত মানে যারা কিনবে মানে তারা আসলে কি তাদের দেখার কি কি আছে এই সম্বন্ধে একটু বলবেন কিনা অনেক কিছুই আছে একটা পেজের তো একটা মেয়েদের সাজানোর জন্য সবই থাকে তা অনেক অনেক কিছুই আছে সাজার মতো আমার এখানেও আছে চাইলে দেখতে পারেন আপনারা আচ্ছা আমরা আপনার এখানে দেখেছি অনেক অনেক কিছুই আছে না আমি বলতে চাচ্ছি যে ধরেন ফেজে আমরা যে প্রোডাক্টগুলো দেখি সাধারণত যে মানে যারা প্রোডাক্টগুলো বিক্রি করে তো এই বিক্রির প্রোডাক্টগুলো যারা কিনে যারা ক্রেতা আছে মানে তাদের কি মানে দেখার কোনো কিছু আছে কি যে তারা যদি ধরেন যে প্রোডাক্টটা ভালো না নকল এই বিষয়টা হ্যাঁ অবশ্যই ওইটা তো দেখেই কিনতে হবে যেমন আমরা একটা যখন একটা পেস পাউডার কিনি এটা পাঁচশো টাকারও আছে দুশো টাকারও আছে এটা দেখেই কিনতে হবে ভালো প্রাণ দেখে কিনতে হবে তারপর মুখে যাতে কোনো সমস্যা না হয় দেখেই কিনতে হবে যখন পেস থেকে কিনবে আচ্ছা রীতাপু আরেকটি বিষয় আমাদেরকে বলবেন সেটা হলো যে আপনার এখানে যারা মানে স্বাস্থ্যে আসে তো তাদের যে আপনি যে ইয়েগুলো বললেন যে আমাদেরকে কয়েকটা শিডিউল বলেন আপনার অনেকগুলো সাজের ই আছে আপনার শিডিউল আছে তো আপনি ফ্রাইজ সম্পর্ক বললেন আমাদেরকে আরেকটু বিষয় বলবেন যে যারা আপনার মানে ইয়ে আছে যারা কাস্টমার আছে তাদের সার্ভিস সম্পর্কে যদি কিছু বলেন আমি তো আমি যে আমার কাছে কম দিয়ে সাজে বেশি দিয়ে সাজে আমি সবাইকে এক চোখেই দেখি সবাইকে চাই যে একই রকম সার্ভিস দেব আপনার কি মানে আপনার চার বছর বললেন যে আপনি পার্লারটা বাসায় শুরু করছেন তো আপনার ভবিষ্যতে মানে কি করার প্ল্যান আছে ভবিষ্যতে অনেক আশা আছে যে আমি সুন্দর করে একটা বিউটি পার্লার দিব সেখানে অনেক মানে মেয়েদের কর্মস্থলের জায়গা করে নিব করে দিব কাজ শিখাবো এবং কাজে নিব এই তো রিতাপু আমি আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি তো অনেক সেলিব্রিটিদেরকে সাজাচ্ছেন তাদেরকে নিয়ে আপনি কাজ করতেছেন তাদের সাথে তো আপনার কাস্টমার যারা আসে তারা এই বিষয়টি কিভাবে দেখে হ্যাঁ বলে যে আপনি তো অনেক সেলিব্রিটিদেরকে সাজান অনেক সুন্দর সাজাই বিদেই তো পারছি সাজাতে ওরা ওটা দেখে আরো আগ্রহী হয়ে আমার কাছে আরো বেশি আসে বেশি আসে যে না উনি আর সেলিব্রিটিদেরকে সাজায় আরো সুন্দর আমাদেরকেও এরকমই সাজাবে জন্য আর কি আশা আর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনারা তো অনেক ধরনের সাজ দিচ্ছেন তো সেই ক্ষেত্রে মানে বউ সাজের ডিমান্ড কেমন ভাইয়া এটা হচ্ছে যে প্রোডাক্টের উপরে আর যার যেমন ডিমান্ড ওই হয় এটা যার যার ইচ্ছা মতো আর কি কে কেমন সাজবে কেমন ডিমান্ডের উপরে সাজবে ওই রকমই হয় আচ্ছা তো সর্বশেষ আপনার যারা এই ভিডিওটি দেখবে ভিউয়ার্স প্লাস আপনারা যারা কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন অবশ্যই আমি বলবো যে আমার কাছে আসেন অবশ্যই ভালো কাজটাই দিব আমার পেজে নক করলেই আমাকে পাবেন আমার পেজের নাম হয়েছে রিতা সাজঘর আসলেই পাবেন প্রিয় দর্শক আমরা ভিডিওটি শেষ করবো তো তার আগে একটি কথা আপনাদেরকে জানিয়ে শেষ করতে চাই সেটা হলো যে রিতাপুর তার ডিটেলস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়া হলো এবং তিনি ছোট একজন নারী উদ্যোক্তা তার একটি বিউটি পার্লার আছে পাশাপাশি তিনি একজন চাকরিজীবী চাকরিজীবী মাও বলা যাচ্ছে তার যেহেতু ফ্যামিলি আছে তো দর্শক সব মিলিয়ে এই ক্ষুদ্র উদ্যোগটি আপনারা ক্ষুদ্র হিসাবে না দেখে এটিকে কাজ হিসাবে দেখুন এবং রিতাকু যে সাজগর আছে এই ফেস্টিতে যেয়ে আপনারা সাজ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন তো আশা করি আপনারা রিতাপুর এই সাজঘরে আসবেন যারা বিশেষ করে মেয়েরা আছেন যেহেতু বিউটি পার্লারটি এটি শুধুমাত্র মেয়েদের জন্য তো যারা আমাদের ভিউয়ার্স নারী আছেন তো আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিতার সাজঘরে তো দর্শক আপনারা আমাদের চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রিতাপার আপার আসুন সাজুন তার সেবা নিন তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ রিতা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ